মোদির সাহেবরা বলবো ওই যে মাঝে মাঝে আগে অমিত শাহ বলতো পুশিং করবে পুশিং করবে, শেখ হাসিনাকে একটু পুশিং করেন না ভিতরে, শেখ হাসিনার পুশিং করে বাংলাদেশে পাঠিয়ে দেন। আওয়ামী লীগ তো একটা ব্যানারে আছে, তার বাইরেও তো দেশে আরো অনেক তাদের পক্ষের শক্তি অবস্থান করছে। ষড়যন্ত্রকে ঠেকাতে হলো মানুষের ম্যান্ডেট দরকার, ম্যান্ডেট নিয়েই রাজনৈতিক একটা সরকার দরকার। এই ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। 72 থেকে 75 এই আওয়ামী লীগ তখনই ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল। এই দেশের জনগণ এই ফ্যাসিবাদকে সেই 75 উৎখাত করেছিল। কিন্তু আমাদের মানতেই হবে যে আমাদের ভুলের কারণে আবার এই আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, এবং সেটা শুরু হয়েছিল এই লুঙ্গি বৈঠার তাণ্ডবের মধ্য দিয়ে। এখন আবার যাতে সেই ফ্যাসিবাদ আবার ফিরে না আসতে পারে সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে, এবং সেটা একটাই ঐক্য, আন্দোলনকামী শক্তিগুলোর ঐক্য। ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আমাদের ঐক্যের ফাটলের কারণেই মাঝখান দিয়ে ফ্যাসিবাদ ঢুকেছিল। আবার যাতে ঐক্যের ফাটলের মধ্য দিয়ে আবার ভারতীয় আধিপত্যবাদের পক্ষের শক্তি, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ তো একটা ব্যানারে আছে, তার বাইরেও তো দেশে আরও অনেক তাদের পক্ষের শক্তি অবস্থান করছে, কাজে সেই শক্তিগুলো যাতে সেই ফাটল দিয়ে ঢুকতে না পারে ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। আর ভারতীয় আগ্রাসনের পক্ষে এই 14 দলীয় জোট যারা ছিল তারা যাতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হতে না পারে সেটার জন্য আমাদের ঐক্য থাকতে হবে। নিজেদের ঘরের মধ্যে কিছু যদি থাকে আমরা আলোচনা করব, আলোচনা করে সমাধান করব, কিন্তু শত্রুর হাতে আর আমরা যাতে ক্ষমতাটা না দেই। ওত পেতে বসে আছে, এখনো মাঝে মাঝে উঁকি ঝুঁকি দেয়, আবার বলে আসতেছি। তা আমি বলবো আসা দরকার নাই, মোদীর সাহেবরা বলবো ওই যে মাঝে মাঝে আগে অমিত শাহ বলতো পুশিং করবে পুশিং করবে, শেখ হাসিনাকে একটু পুশিং করেন না ভিতরে, শেখ হাসিনার পুশিং করে বাংলাদেশে পাঠিয়ে দেন, তাহলে তো আমরা তার আইনের আওতায় নিতে পারি। একটা দুইটা মামলা না তো, এই যে লোকে বৈঠার যে হত্যা করা হয়েছে সেই সময় সেটা তো হুকুমদাতা হলো শেখ হাসিনা, এবং টেলিভিশনের বিভিন্ন বক্তব্য যদি আমরা রেকর্ড দেখি সেখানেই খুঁজে পাব যে কিভাবে মানুষ মারার জন্য নির্দেশ দিয়েছে। একবার দুইবার না, এরকম আরো বহুবার আছে। কাজে এইরকম একটা ফ্যাসিস্ট আবার বাংলাদেশে ফিরে যেন না আসতে পারে সেটার জন্য আমি আবার বলবো সে ঐক্য দরকার। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর বাইরেও যারা আছেন, যে শক্তি জাতীয় রাষ্ট্রীয় শক্তি যারা আছেন, মইনুল আহমেদ সাহেব ওই লোকই বৈঠার কথা লিখে বইয়ে লিখছিলেন এবং বললেন এই ধরনের ঘটনা বিশ্বে কখনো ঘটতে পারে না, এটা অমানবিক। কিন্তু মইনুল আহমেদ সেই অমানবিক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের হাতেই ক্ষমতা তুলে দিছিলেন, তার বিচার হয় নাই। দেলোয়ারের সাথে দুইবার আমার জেলে দেখা হয়েছে, এর মধ্যে আমি বের হয়ে আসছি কিন্তু ও তো আর বের হইতে পারে নাই। প্রথমবার হলো একদম বেডে শোয়া, আর দ্বিতীয়বার হলো হুইল চেয়ারে। তো কাজে এইরকম অসংখ্য এই স্মৃতিগুলো মনে রাখতে হবে। আমাদের বিএনপিরও এরকম, আজকে ইলিয়াস আলীকে আমরা খুঁজে পাই নাই, চৌধুরী আলমকে খুঁজে পাই নাই, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, তাদের রক্তের সাথে যাতে আমরা কেউ বেইমানি না করি। আমাদের এক থাকতে হবে, এক থেকে এই ফ্যাসিবাদ যাতে আবার ফিরে না আসতে পারে সেটার জন্য চেষ্টা করতে হবে। ইলেকশন নিয়ে সবাই আমরা নির্বাচন চাই, কেউ হয়তো আগে চাই, কেউ দুদিন পরে চাই, কিন্তু আমাদের কথাটা পরিষ্কার, আমাদের কথাটা পরিষ্কার যে নির্বাচনে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন দীর্ঘদিন আন্দোলন করেছি, আন্দোলনকামী সকল শক্তিকে নিয়েই আমরা পরবর্তীতে সরকার গঠন করব, নির্বাচনে আমরা যেই জিতি না কেন। এটা এই কারণেই
যে আওয়ামী ফ্যাসিবাদ এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এই দেশটাকে যদি আবার সেই ধারায় নিয়ে আসতে হয় তাহলে ইলেকশনের আগে ঐক্য, নির্বাচনের পরে ঐক্য, তাহলেই কিন্তু আমরা ওই ফ্যাসিবাদকেও ঠেকাতে পারবো, এই দেশটাকেও গড়ে তুলতে পারবো। এবং সেটার জন্য দুই দিন আগে আর দুই দিন পরে নির্বাচন অবশ্যই দরকার, জনগণের চাহিদা অনুযায়ী নির্বাচন দরকার। নির্বাচিত সরকার ছাড়া আজকের এই যে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রকে আমরা ঠেকাতে পারবো না। ষড়যন্ত্রকে ঠেকাতে হলেও মানুষের ম্যান্ডেট দরকার, ম্যান্ডেট দিয়েই রাজনৈতিক একটা সরকার দরকার।